তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বাড়িতে থেকে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। বন্ধুরা, আজ তোমাদের গণিত বইয়ের 50 পৃষ্ঠা গুণের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো বন্ধুরা, দেখে আসি। আমাদের পূর্বের ক্লাসগুলোতে আমরা গুণের নামতা শিখেছিলাম, এখন দেখি সংখ্যাগুলোকে আমরা কিভাবে গুণের নামতা ব্যবহার করে আমরা গুণফল নির্ণয় করতে পারি। আমরা গুণের নামতা ব্যবহার করে সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে পারি? হ্যাঁ, আমরা গুণের নামতা ব্যবহার করে সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে পারি। 50 পৃষ্ঠায় তোমাদের বই খুলো, দেখো আজকে সেই বইয়ের অঙ্ক বা বইয়ের সমস্যাগুলো নিয়েই আমরা আলোচনা করব। প্রত্যেক স্থানে সংখ্যায় খাড়াভাবে দাগ টানে। দেখো এখানে 23 গুণন 3, 23 গুণ 3 রয়েছে। আমরা 23 গুণ 3 যখন আমরা গুণ করব, দেখো প্রত্যেক স্থানে সংখ্যায় খাড়াভাবে দাগ টেনে আমরা একক এবং দশক সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে চিহ্নিত করেছি। এখন প্রথম ধাপে আমরা যখন একক এবং দশকগুলোকে আলাদা আলাদা করে চিহ্নিত করে বসালাম, এরপরে দ্বিতীয় ধাপে দেখো আমরা এককের সাথে একক গুণ করি। গুণ করি 3 গুণ 3 সমান 9 এবং একক স্থানে 9 লিখি। দেখো একক স্থানে আছে কত? উপরে 23-এর একক স্থানে আছে 3, দশক স্থানে আছে 2। তাহলে আমরা একক স্থানের সাথে 3-কে গুণ করি, 3 3 9। তাহলে প্রথমে আমরা একক স্থানের সাথে গুণ করে আমরা একক স্থানে ফলাফলটা বসালাম 9। এর পরের ধাপে দেখো আমরা গুণ করি 3 গুণ 2 সমান 6 এবং দশক স্থানে 6 লিখি। আমাদের দশক স্থানে ছিল 2, সেই 2-এর সাথে 3 গুণ করে আমরা পেলাম কত? 3 2 গুণে 6। তাহলে আমাদের মোট উত্তর কত দাঁড়ালো? যে 23 গুণন 3। তাহলে 23-কে 3 দ্বারা গুণন করলে কত হলো? 69। অর্থাৎ প্রথমে আমরা কি করলাম, একক সংখ্যার সাথে একক গুণ করলাম 3 3 9, তারপর দশক স্থানের সাথে গুণ করলাম 3 2 গুণে 6। তাহলে কত দাঁড়ালো? 23 গুণ 3 69। তাহলে কিভাবে আমরা গুণ করলাম? অর্থাৎ আমরা যখন অঙ্ক বা কোনো সংখ্যা প্রতীক বসাবো গুণ করার জন্য, তখন আমরা যেন অবশ্যই সোজাসুজি ভাবে সেগুলোকে বসাই। অর্থাৎ একক স্থান সোজা এককের সংখ্যা বসাবো এবং দশক স্থান সোজা কি বসাবো? দশকের সংখ্যা এবং গুণফলগুলো আমরা যাতে সোজাসুজি ভাবে লিখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। বন্ধুরা দেখি পরে ধাপে, অর্থাৎ আমাদের এই গুণটা আমরা এভাবেও আলাদা করতে পারি। এখানে দেখো আলাদাভাবে করে বোঝানো হয়েছে যে 3 গুণ 3 3 3 9, একক সংখ্যার ফলাফল হলো 9। এবার দশক সংখ্যা, অর্থাৎ 2 আছে দশকে, তাহলে 2 10 কে কত? 20। 2 10 কে 20, অর্থাৎ 3-কে যদি আমরা 20-এর সাথে গুণ করি, তাহলে 3 20-এ 3 20 গুণে 60। দেখো 20 গুণ 3 3 20 গুণে 60, তাহলে মোট কত হলো? দেখো 60 আর 9 যখন আমরা যোগ করে দেখি যোগফল কত হয়, যোগফল হয় 69। তাহলে এখানেও আমাদের 69 আসলো, এখানেও আমাদের 69। অর্থাৎ এখানে বিভাজন করে আলাদা আলাদা করে একক সংখ্যা এবং দশক সংখ্যার গুণগুলোকে আলাদা করে একত্রে আবার যোগ করে দেখালো যে যোগফল ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে আমরা যখন 23-কে 3 দ্বারা গুণ করব, তখন 69 হবে। অর্থাৎ গুণফল যা তাকে আবার আলাদা বিভাজন করে দেখানো হলো। আমরা সবসময় এভাবে করার চেষ্টা করব যে 23 গুণন 3 প্রথমে একক সংখ্যার সাথে এককের গুণ করব, তারপর দশক সংখ্যার সাথে গুণ করব। গুণ করার পরে আমরা ফলাফলটা একক সোজা এবং দশক সোজা আলাদা আলাদা ভাবে যখন সোজাসুজি ভাবে লিখবো, তখন আমাদের জন্য সহজ হবে। গুণ করি, এখানে দেখো 30 গুণ 3। তাহলে 3-কে আমরা একক একক সংখ্যা কি আছে? 0। 3-এ 3-কে যখন 0-এর সাথে গুণ করব, 3 0 গুণে 0, আর 3-কে 3-এর সাথে 3 3 9, তাহলে উত্তর কত দাঁড়াইলো? 3 0 গুণে 0 3 3 9, উত্তর হলো 90। 2 নম্বরে আছে কি? দেখো 20 গুণন
চার, তাহলে চার দিয়ে প্রথমে শূন্যকে গুণ করলাম, চার শূন্য গুণে শূন্য, চার দুগুণে আট, কত হয়? 80। ঠিক বলেছে। এখানে দেখো, দুই দিয়ে যখন চারকে গুণ করবো, চার দুগুণে আট, আর যখন দশক সংখ্যা তিনকে গুণ করবো, তিন দুগুণে ছয়, তাহলে কি দাঁড়াইলো? চার দুগুণে আট, তিন দুগুণে ছয়, দেখি উত্তর 68। ঠিক আছে। এক চার নম্বরে দেখো, যখন গুণ করব কি হবে? চার দুগুণে আট, আর দুই দুগুণে চার, তাহলে কি দাঁড়াইলো? 48। এখানে দেখো পাঁচ নম্বরে, উপর নিচে গুণ করে দেখানো হয়েছে, তোমরা বলো তো এবার, আট দিয়ে আমরা প্রথমে গুণ করব কোন সংখ্যাকে, একক না দশক? হ্যাঁ, একক সংখ্যাকে। তাহলে আট শূন্য গুণে শূন্য, আর আট এককে আট, কত হবে বলো তো? আট দশকে 80। কিভাবে হলো? আট শূন্য গুণে শূন্য, আট এককে আট, 80, দেখি। হ্যাঁ, আট দশকে 80, আমরা একত্র এভাবে গুণ করতে পারি, দশ বারের নামটা যদি আমাদের জানা থাকে। এবার দেখো, এই 30, 30 গুণন 2, তাহলে 2 দিয়ে প্রথমে কাকে গুণ করব? একক সংখ্যা শূন্যকে, 2 এককে 2, 3 দুগুণি 6, তাহলে আমাদের উত্তর কত দাঁড়াইলো? 60। 2 শূন্য গুণে শূন্য, 2 3 গুণে 6। ধন্যবাদ বন্ধুরা। পরে দেখো, এখানে এই গুণগুলো নিশ্চয়ই তোমরা পারো। এবার তোমরা বলো তো, এখানে সাত নম্বরে আছে 20 গুণন 3, তাহলে তিনকে যখন 20 দিয়ে গুণ করবো, আমরা একক সংখ্যার সাথে প্রথমে গুণ করি, তিন শূন্য গুণে শূন্য, তিন দুগুণে 6, তাহলে কত দাঁড়ায় আমাদের? 60। ঠিক বলেছ। এবার দেখো, এটাকে আমরা 12 আর 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 দিয়ে প্রথমে কাকে গুণ করবো? 4 দুগুণে 8, 4 এককে 4, তাহলে কত দাঁড়ায় হলো? 48। 9 নম্বরটা দেখো, 4 দিয়ে প্রথমে আমরা কাকে গুণ করবো? 1, 4 এককে 4, 4 দুগুণে 8, দেখো আবার, 4 এককে 4, 4 দুগুণে 8, তাহলে কত দাঁড়াইলো? 84। এই গুণটা তোমরা নিশ্চয়ই পারো, তিন দিয়ে একক সংখ্যাকে গুণ করো, তিন দুগুণি 6, তিন তিনা 9, দেখো তাহলে 96, উত্তর কি দাঁড়ালো? 96। বন্ধুরা, এভাবে আমরা গুণগুলো সহজেই গুণের নামটা ব্যবহার করে করতে পারি। চলো এবার আমরা একটু বোর্ডে দেখি। আমরা দেখো এই সংখ্যাটা আমরা কিভাবে করি, এখানে আছে 21 গুণন 3। এই সমস্যার সমাধান যখন আমরা করব, এই অঙ্কটার সমাধান দেখো, প্রথমে তিন দিয়ে আমরা একক সংখ্যাকে, তিন এককে 3, এরপর তিন দিয়ে আমরা দশক সংখ্যা 2 কে গুণ করবো, তিন দুগুণে 6, তাহলে উত্তর আমাদের দাঁড়ালো 63। এখন দেখো, এই সোজাসুজি আছে কিনা, অর্থাৎ আমরা একক সোজা একক ফলাফল বসালাম এবং দশক সোজা দশক ফলাফল বসিয়েছি। হ্যাঁ বন্ধুরা, দেখো এভাবে যদি আমরা আরো দু একটি সমস্যার সমাধান করতে চাই বা দু একটি গুণ করতে চাই, দেখো তো এবার তোমরা এটা পারো কিনা। 2 10 2 22 গুণন 4, সেক্ষেত্রে আমাদের চার গড়ের নামটা যদি জানা থাকে, চার গড়ের গুণের নামটা যদি আমাদের জানা থাকে, আমরা গুণ করতে পারবো। তো প্রথমে বলছিলাম যে সোজাসুজি ভাবে আমরা সংখ্যাগুলো বসাবো, দেখি আমাদের সংখ্যাগুলো কিন্তু সোজাই বসানো আছে, সংখ্যাগুলো সোজাই বসানো আছে। তো আমরা চার ঘরের নামটা, চার দিয়ে প্রথমে কি আমরা এই একক দুইয়ের সাথে গুণ করবো, চার দুগুণি 8, এরপরে আমরা এই চার দিয়ে এই দশক গুণের সাথে, দশক সংখ্যার সাথে গুণ করবো, চার দুগুণি 8, তাহলে আমাদের উত্তর কত দাঁড়ালো? 88। কত উত্তর হলো? 88। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই গুণের নামটা ব্যবহার করে এ জাতীয় সমস্যার সমাধান করতে পারবে। এবার তোমাদের দেখি তোমরা এই অঙ্কটা করতে পারো কিনা। 1, এখানে দিলাম 3, তাহলে 13, এটাকে আমরা গুণ করব 3 দিয়ে, তাহলে তিন গড়ের আমাদের নামটা জানতে হবে, তিন গড়ের গুণের নামটা ব্যবহার করে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। দেখো সোজাসুজি একক সোজা বসানো আছে, হ্যাঁ, তাহলে প্রথমে আমরা তিন দিয়ে একক সংখ্যাটিকে গুণ করব, তাহলে কি হবে? তিন তিনা 9, এরপরে তিন দিয়ে আমরা দশক সংখ্যাটাকে গুণ করব, তিন এককে 3, 39। এভাবে আমরা
বাড়িতে গুণের অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তোমাদের জন্য এখন বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়িতে এরকমের কিছু সমস্যার সমাধান গুণের নামটা ব্যবহার করে করবে। হ্যাঁ, তোমাদের জন্য বাড়ির কাজ, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে দেখো 12 গুণ 4 কত হয় তোমরা করে নিয়ে আসবে বাড়িতে, করে অবশ্যই তোমরা তোমাদের অভিভাবককে দেখাবে। দেখো 11 গুণ 3 তিন ঘরের নামটা ব্যবহার করে তোমরা এই সমস্যার সমাধান করবে, 4 ঘরের নামটা ব্যবহার করে এই সমস্যার সমাধান করবে। এরপরে দেখো 21 গুণ 2 এখানে 2 ঘরের নামটা ব্যবহার করে তোমরা এই সমস্যার সমাধান করবে। এখানে দেখো 32 গুণ 4 এখানে 4 ঘরের নামটা ব্যবহার করে এই সমস্যার সমাধান করবে। এই 4টি অঙ্কের সমাধান বা 4টি অঙ্কের গুণ তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আজ এ পর্যন্তই, পরের আরো অন্য ক্লাসে দেখা হবে আর একদিন কোনো এক সময়। সবাইকে ধন্যবাদ।